ক্লাচটা ছাড়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সেলারেটরটা হালকা প্রেস করতে হবে, খুব জোরে নয়, তাহলে কিন্তু গাড়িটা সামনের দিকে স্পিডে মাথায় ছুটে যাবে। আমি যে ডান দিকে কাটাচ্ছি, দেখে ডান দিকে কাটাচ্ছি, যে ডান দিকে কাটাচ্ছি গাড়িটা কিন্তু ডান দিকে যাচ্ছে, যে ডান দিকে, এই যে ডান দিকে যাচ্ছে, স্ট্যাংটা কাটাচ্ছি এবং ডান দিকে গাড়িটা যাচ্ছে, ঠিক আছে। যারা ভাবছেন গাড়ি চালানো শিখবো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি পুরোটা দেখুন, এবং ভিডিওটাতে যে স্টেপগুলো আমি আপনাদের আজকে শিখিয়ে দেব, যে স্টেপগুলো দেখলে পরে আপনারা ইজিলি গাড়িটাকে ড্রাইভ করতে পারবেন এবং গাড়ি চালানোর সময় কোনো রকম প্রবলেমের মধ্যে আপনাদের পড়তে হবে না। এবং যারা গাড়ি চালানো শিখছেন তাদের এই টিপসগুলো মাথায় রাখা অবশ্যই প্রয়োজন, তবেই কিন্তু গাড়ি চালানোটা সম্পূর্ণভাবে আপনি শিখতে পারবেন। তো গাইজ, তার জন্য আপনাদেরকে ফার্স্ট টাইম যেগুলো জানতে হবে সেটা হচ্ছে গাড়ির ক্লাচ, তারপরে গাড়ির ব্রেক, তারপরে গাড়ির অ্যাক্সিলেটার এবং গাড়ির গিয়ার এবং গাড়ির স্টিয়ারিং। এই পাঁচটা কমন জিনিস ফার্স্ট টাইম জানতে হবে, ফার্স্ট টাইম এই পাঁচটা জিনিসই জানতে হবে। পাঁচটা জিনিস না জানলে কিন্তু গাড়ি চালানো যায় না। তো এই পাঁচটা জিনিসই জানতে হবে, তারপর যেসব বিষয়গুলো আপনাকে জানতে হবে সেই সব বিষয়গুলো আপনাদের পরে জানলেও হবে, অসুবিধা নেই। আপনি যখন কোনো ফিল্ডে ফাঁকা জায়গায় গাড়িটাকে নিয়ে প্র্যাকটিস করবেন তখন কিন্তু ফার্স্ট টাইম আপনাকে জানতে হবে পাঁচটা জিনিস। একটা হচ্ছে স্টিয়ারিং, একটা ব্রেক, একটা ক্লাচ, একটা অ্যাক্সিলেটার, একটা হচ্ছে আপনার গিয়ার। তো এই পাঁচটা জিনিস যখন আপনি শিখে যাবেন তখন গাড়িটাকে মোটামুটি ড্রাইভ করতে পারবেন। তারপরে যখন রোডে গাড়িটাকে ড্রাইভ করবেন তখন আপনাকে যেগুলো জানতে হবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য দেখাবো। এবং আমার এই আশেপাশে যারা আছে তাদেরকে আমি গাড়ি চালানো শেখাই, তো তাদেরকেও যেভাবে গাড়ি চালানো শেখাই সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন তো আশা করছি আপনার কোনো রকম প্রবলেম হবে না। এবং আপনার যদি কোনো রকম প্রবলেম হয় তো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদেরকে সেই কমেন্ট অনুযায়ী রিপ্লাই দেবো এবং অবশ্যই আপনার প্রবলেমটা সলভ হবে। তো গাইস, আজকে গাড়ির ক্লাচটা কীভাবে ছাড়তে হয়, গাড়ির ব্রেকটা কীভাবে করতে হয় এবং গাড়ির অ্যাক্সেলেটরটা কীভাবে ইউজ করবেন, গাড়ির গিয়ারটা কীভাবে ইউজ করবেন, গাড়ির স্টিয়ারিংটা কীভাবে ইউজ করবেন, চলুন আজকে পাঁচটা স্টেপ আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা দেখুন, বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা দেখুন, তবেই কিন্তু ভিডিওটায় কিছু শিখতে পারবেন। তো গাইজ, প্রথমে আপনাদের বলে দিই যে গাড়ি চালানোর সময় গাড়ির ক্লাচটার কী কাজ। গাড়ি চালানোর সময় গাড়ির যেটা ক্লাচ বাঁ পায়ে থাকে, গাড়ির ক্লাচ বাঁ পায়ে, গাড়ির ক্লাচটার কাজ হচ্ছে আপনার যখন আপনি গাড়িটাকে এক নম্বর গিয়ারে দিয়ে সামনের দিকে গড়ানোর চেষ্টা করবেন বা আগানোর চেষ্টা করবেন তখন আপনাকে ক্লাচটা ছাড়তে হবে। আর ক্লাচটা যখনই আপনি ছাড়বেন তখনই আপনার গাড়িটা সামনের দিকে যাবে। এবং ব্রেকটার কাজ হচ্ছে, গাড়ির যেটা ব্রেক, ব্রেকের কাজ হচ্ছে যখন গাড়িটাকে আপনি স্টপ করবেন, গাড়িটাকে থামাবেন তখন ব্রেকটাকে ইউজ করতে হবে। যখন গাড়ির স্পিডটা কম থাকবে তখন আপনাকে ক্লাচ করে ব্রেক করতে হবে, এবং যখন গাড়ির স্পিডটা বেশি থাকবে তখন হালকা করে ব্রেকের মাথায় পা দিয়ে আবার ক্লাচ করে ব্রেক করতে হবে। এবং অ্যাক্সেলারেটরের কাজ হচ্ছে ইঞ্জিনের রেসটা বাড়ানো, আর ক্লাচ ছেড়ে এক নম্বর যখন গিয়ারে লাগিয়ে ক্লাচটা ছেড়ে দেবেন তখন অ্যাক্সিলেটারটা আপনি যেরকমভাবে প্রেস করবেন সেই রকম গাড়িটা ছুটবে, এটা এটার কাজ। এবং গিয়ারটার কাজ হচ্ছে গাড়িটাকে সামনের দিকে গড়ানোর জন্য বা গাড়ির স্পিডটাকে বাড়ানোর জন্য, যতটা গিয়ার চেঞ্জ করবেন ততটা আপনার স্পিডটা বাড়বে, তো এটা গিয়ারের কাজ। এবং স্টিয়ারিংয়ের কাজ হচ্ছে যেটাকে আপনারা বাংলা ভাষায় বলেন হ্যান্ডেল, গাড়ির যেটা হ্যান্ডেল থাকে মোটরসাইকেল বা বাইকের যেটা হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেলটার কাজ হচ্ছে এখানে গাড়ির স্টিয়ারিং। স্টিয়ারিংটার কাজ হচ্ছে বাঁ দিকে আপনি যতটা কাটাবেন সেম ততটাই আপনাকে আবার ডান দিকে কাটিয়ে নিতে হবে, তবে আপনার গাড়ির স্টিয়ারিংটা ঠিকঠাক কন্ট্রোল হবে। এবং ডান দিকে আপনি যতটা কাটাবেন সেম আবার এদিকে বাঁ দিকে ততটা কাটিয়ে নিতে হবে, তবে আপনার স্টিয়ারিংটা ঠিকঠাক কন্ট্রোল হবে। আর বাঁ দিকে কাটালে বাঁ দিকে গাড়ি যাবে, ডান দিকে কাটালে ডান দিকে যাবে, কিন্তু স্টিয়ারিং কখনো শক্ত করে চেপে ধরে রাখা যাবে না। তো এই প্রসেসগুলো প্রথমে আপনাকে জানতে হবে, এগুলো আপনি যদি জেনে যান তারপরে যখন এগুলো ইউজ করবেন তখন আপনার কোনো রকম অসুবিধা হবে না। তো চলুন আজকে আপনাদের একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি আজকের। গাইস, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির ক্লাচ, এবং এটা হচ্ছে গাড়ির ব্রেক, এবং এটা হচ্ছে গাড়ির অ্যাক্সিলেটার, আর এই যে এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার যেটা আপনি চেঞ্জ করলে পরে গাড়ির স্পিডটা বাড়বে, আর এই যে এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং। তো গাইজ, দেখতে পাচ্ছেন এই পাঁচটা জিনিস আপনাকে এখন শিখতে হবে। তো এই পাঁচটা জিনিস শেখার জন্য ফার্স্ট টাইম কী করতে হবে, আপনাকে এই গিয়ারটাকে নিউট্রাল করতে হবে। গাড়ির গিয়ারটাকে নিউট্রাল করার জন্য এই ক্লাচটাকে এভাবে ফুল প্রেস করতে হবে। ক্লাচটাকে ফুল প্রেস করার পরে এভাবে নিউট্রাল করে নিলাম, একটু সামনের দিকে টানলেই নিউট্রাল হবে। এবং গিয়ার চেঞ্জ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি গিয়ার চেঞ্জের ভিডিওটা অবভিয়াসলি দেখতে পারবেন। তো গিয়ার চেঞ্জ
নিয়ে যাদের প্রবলেম আছে তারা ভিডিওটা দেখে নিন। এবং আজকে দেখাচ্ছি, দেখুন এক নম্বর গিয়ারে এভাবে ফেলে নিলেন প্রথমে, তারপরে এক নম্বর গিয়ারে ফেলে নিয়ে এভাবে ক্লাচটা ফুল প্রেস করলেন বাঁ পায়ে। ক্লাচটা ফুল প্রেস করার পরে গাড়িটাকে এইভাবে স্টার্ট দিতে হবে। এইভাবে চাবিটাকে এক ঘাট দিলাম, এই যে চাবি দেখতে পাচ্ছেন, চাবিটাকে এক ঘাট দেওয়ার পরে এইভাবে এইভাবে স্টার্ট করতে হবে। এই যে স্টার্ট করলাম, স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে যাওয়ার পরে ক্লাচটা এবারে আমার গিয়ারে কিন্তু গাড়িটা পড়ে আছে। এবার ক্লাচটা দেখুন আমি এই যে এতটা ছাড়লাম, এতটা ছাড়লে কিন্তু গাড়িটা যাচ্ছে না সামনের দিকে, যেহেতু এতটা ক্লাচটা সবসময় ফলস থাকে সব গাড়ি। তো এবার এতটা যেই ছাড়বো তখন দেখুন গাড়িটা কাঁপছে, গাড়িটা কাঁপা শুরু করছে। তখনই কিন্তু কী করতে হবে, তখন অ্যাক্সেলেরেটরটা, এই যে অ্যাক্সেলেরেটর, এটা ইঞ্জিনের রেসটা বাড়াচ্ছে। দেখতে পাচ্ছেন ইঞ্জিনের রেসটা বাড়াচ্ছে, আমি যেমন প্রেস করছি তেমন ইঞ্জিনের রেসটা বাড়ছে। তো ইঞ্জিনের রেসটা বাড়ছে যেমন, ক্লাচটা ছাড়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সেলেরেটরটা হালকা প্রেস করতে হবে, খুব জোরে নয়, তাহলে কিন্তু গাড়িটা সামনের দিকে স্পিডে মাথায় ছুটে যাবে। তো এইভাবে এই যে ক্লাচটা ছাড়লাম এবং অ্যাক্সেলেরেটরে এই যে হালকা প্রেস করছি, এই যে প্রেস করলাম, এবং দেখুন গাড়িটা কিন্তু সামনে এই যে ঘুরছে। হ্যাঁ, গাড়িটা এই যে সামনে ঘুরছে। তো এই একটা প্রসেস, এই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনি গাড়িটাকে চালাতে পারবেন। এই যে ক্লাচটা দেখুন আমি কিন্তু পুরোটাই ছেড়ে দিয়েছি, এবার গাড়িটা কিন্তু আমার এই যে সামনের দিকে যাচ্ছে। তো এভাবে আপনি একটা প্রসেস অ্যাপ্লাই করে এভাবে গাড়িটাকে চালাতে পারবেন। আর একটা যেটা প্রসেস আছে সেই প্রসেসটা আপনাকে দেখাই, আপনি গাড়িটাকে নিউট্রাল রেখেও গাড়িটাকে চালাতে পারবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, দেখুন আবার আমি স্টপ করলাম, এই যে গাড়ির ব্রেক করার সময় দেখুন ক্লাচটা করে কিন্তু ব্রেকটা করলাম এবং গাড়িটা স্টপ হলো। তো এবার আবার আমি গাড়িটা এইটাকে নিউট্রাল করে নিলাম, নিউট্রাল করে নেওয়ার পরে যে স্টার্টটা বন্ধ করে দিলাম, তো স্টার্টটা বন্ধ করে দিয়ে এবার গাড়িটা কিন্তু আমার এখন নিউট্রালে আছে। এবার আমি স্টার্ট করলে আমাকে ক্লাচে কিন্তু স্টার্ট করলে আমাকে ক্লাচে পা না দিয়ে স্টার্ট করলেও আমার কোনো প্রবলেম নেই, গাড়িটা কিন্তু সামনের দিকে যাবে না। তো এই যে আমি স্টার্ট করে নিলাম, হ্যাঁ স্টার্ট করে নিলাম। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই ডান পাটা কিন্তু শুধু ব্রেকটার অ্যাক্সেলেটারটা ইউজ হবে। এই যে মিডিলে, এই যে আপনার ব্রেক এবং অ্যাক্সেলেটারের মিডিলে যে গ্যাপ, এই গ্যাপের মিডিলে আপনার পাটা থাকবে, এই গ্যাপের এইখানটাতে করে, এই যে এই জায়গাটা করে আপনার পাটা থাকবে। এবং আপনি এই পায়ে এই দুটো জিনিস কন্ট্রোল করবেন, হয় ব্রেকটা কন্ট্রোল করবেন এবং অ্যাক্সেলেটারটা কন্ট্রোল করবেন, আর বাঁ পায়ে শুধুমাত্র ইউজ হবে ক্লাচটা। তো এবার কী করবেন, স্টার্টটা করে নেওয়ার পরে আবার সেম প্রসেস, ক্লাচটা এরকম ফুল প্রেস করতে হবে। ক্লাচটা ফুল প্রেস করার পরে আমি গিয়ারটাকে আবার এক নম্বরে লাগিয়ে নিলাম, এই যে গিয়ারটা এক নম্বরে লাগিয়ে নিলাম। এক নম্বরে লাগানোর পরে আবার সেম প্রসেস, এবারে ক্লাচটা এতটা ছাড়লাম, এতটা ছাড়বে যে গাড়িটা কাঁপছে। এবার অ্যাক্সেলেরেটরটা আমি প্রেস করলাম, অ্যাক্সেলেরেটরটা যেই একটু প্রেস করে দিলাম, ইঞ্জিনটাকে একটু শক্তি দিয়ে দিলেই গাড়িটা অটোমেটিক চলতে লাগবে, আর যেই চলতে লাগবে তখন ক্লাচটা ছেড়ে দিলেই গাড়িটা আপনি ইজিলি চালাতে পারবেন। তখন এক নম্বর গিয়ারে আস্তে আস্তে যখন চালাচ্ছেন, চালাতে চালাতে আপনাকে কী করতে হবে, তখন দু নম্বর গিয়ারটা যখন আপনি লাগাবেন, এই যে দু নম্বর গিয়ারটা যখন লাগাবেন তখন কিন্তু আপনাকে আবার এভাবে ক্লাচটা প্রেস করতে হবে। এই যে ক্লাচ, এই ক্লাচটা ফুল প্রেস করলেন এবং এই যে দু নম্বর গিয়ারটা আমি একটু টেনে নিলাম, নিউট্রাল হয়ে গেল, এই যে দু নম্বর গিয়ারটা লাগিয়ে নিলাম। আবার দু নম্বর গিয়ারটা লাগানোর পরে এভাবে ক্লাচটা ছেড়ে দিয়ে অ্যাক্সেলেরেটরটা আবার প্রেস করলাম, কিন্তু গাড়িটা যেন একটু রানিং থাকে মাথায় রাখতে হবে। যদি আপনি প্রথমেই দু নম্বর গিয়ারে গড়াতে যান, মানে স্টপ করে গাড়িটাকে যখন দু নম্বর গিয়ারে গড়াতে যাবেন, আপনি পারবেন না, কারণ গাড়িটা স্টার্টটা আপনার কাছে বন্ধ হয়ে যাবে, যেহেতু আপনার নতুন হাত। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে, তবেই গাড়িটা চালানো আপনি ফুলফিল শিখতে পারবেন। তো গাইজ, আজকে আপনাদেরকে এই যে স্টিপসগুলো আমি দিলাম গিয়ার এবং ক্লাচ ব্রেক অ্যাক্সেলেরেটরের, এবার তো গাইজ এবার যেটা দেখবেন সেটা হচ্ছে স্টিয়ারিং। স্টিয়ারিংটা দেখুন আমি যে ডান দিকে কাটাচ্ছি, দেখে ডান দিকে কাটাচ্ছি, যে ডান দিকে কাটাচ্ছি গাড়িটা কিন্তু ডান দিকে যাচ্ছে, যে ডান দিকে, এই যে ডান দিকে যাচ্ছে, স্টিয়ারিংটা কাটাচ্ছি এবং ডান দিকে গাড়িটা যাচ্ছে, ঠিক আছে। আবার বাঁ দিকে কাটাবো, এই যে বাঁ দিকে কাটাচ্ছি, আবার বাঁ দিকে দেখেন গাড়িটা চলে যাচ্ছে, ঠিক আছে, এই বাঁ দিকে চলে আসছে। আমার যতটা প্রয়োজন আমি ততটা কাটাচ্ছি, আবার সঙ্গে সঙ্গে এই যে এতটা ছেড়ে দিলাম, তবে স্টিয়ারিংটা কিন্তু সমান হলো। যখন আমি স্ট্রেট চালাবো তখন কিন্তু স্টিয়ারিংটা এভাবে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন গাইজ। তো এইভাবে আপনি চালাতে পারেন। তো গাড়ি চালানো শিখতে চাইলে যে কোনো ধরনের প্রবলেমে আমাকে কমেন্ট করুন, আমি ইজি আপনাদেরকে গাড়ি চালানোটা শিখিয়ে দেবো। তো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেফ ড্রাইভ সেফ লাইফ করবেন। অবশ্যই সিট বেল্টটাকে ইউজ করবেন গাড়ি চালানোর সময়।